খুব ভালো আছো? আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার যাচ্ছি হচ্ছে কিছু কেনাকাটি করতে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কি কিনছি না কিনছি, তো চলো যাওয়া যাক। আর আমি কিন্তু হেভি এক্সাইটেড আমি কি কিনবো। আর তোমরা তো বুঝেই গেছো কুকুর জন্য আজকে একটা গিফট আনবো, তো জানি না পাবো কিনা এটা নিয়েও একটা ডাউটে আছি। তো না পেলে বানাতে দিয়ে আসবো, এটাই হচ্ছে ইচ্ছা আছে। আমার জন্য তো অবশ্যই নিয়ে আসবোই। তো চলো যাওয়া যাক। আমি চলে এসেছি কৃষ্ণনগর, আর এখানে প্রথমেই নেব হচ্ছে একটা ব্লাউজ, একটা না দু তিনটে নেয়ার ইচ্ছা আছে, তো যদি পাই তাহলেই নেব। তারপরে দেখো ইউটিউব ফ্যামিলির আরেক মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। তো আজকে অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালোও লাগলো দেখা হয়ে। আর এখানে ব্লাউজ কিনতে গিয়ে পুরো কি বলবো, নিজের জানতে পারছি যে আমি ঠকছি। তো কিছু করার নেই, জেনে শুনেই আমি নিজে মানে কি বলবো ঠকছি। তো তোমরা তো জানো যে ও শান্তিপুর গেছিলাম, শান্তিপুরের ওখান থেকে ব্লাউজ কিনেছি কত কম দামে, কম দামে 260 টাকা, সেই ব্লাউজই এখানে হচ্ছে 450 টাকা। তো 10-5 টাকা কমাচ্ছে, তার বেশি কমাচ্ছেই না। তো ঝগড়াঝাটি তো আর করতে পারবো না, আর ব্লাউজটা আমার খুব দরকারও, নিতেই হবে। তো তোমার দাদাভাই বলছিলো তাহলে তুমি ওখান থেকেই নিয়ে আসতে পারতে। তো কি করবো জানি তো না, এখানে সত্যিই এতটা দাম। তারপরে এখানে এসছে হচ্ছে জুয়েলারির দোকানে কিছু জিনিস কেনার আছে, তো নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ আইল্যাশ দেখছি, আমি অনেক দিন আগে মানে আইল্যাশ লাস্ট কিনেছি, আর এই প্রেগনেন্ট হওয়ার পরে আইল্যাশ তো মানে পরিই নি, লাগেও নি, আর কেনাও হয়নি। আর আমি একবার দিল্লি গেছিলাম, ওখান থেকে আমি এক বাক্স ধরে নিয়ে এসেছিলাম, সেগুলোই চালাচ্ছিলাম, আর ওগুলোও আছে। কিন্তু ওই আইল্যাশগুলোর পাতা একটু ছোট, আমি চাইছিলাম একটু বড়োর মধ্যে নিতে। তো ভাবলাম এসছে ততক্ষণ, তো বড় দেখেই নিয়ে নিই। তারপরে হচ্ছে এত গরম পড়েছে কি বলবো, তারপরে ইচ্ছা হলো যে আখের রস খাবো, গলা পুরো শুকিয়ে যাচ্ছিলো। তো এই যে এখানে আখের রস খেয়ে নিলাম, তোমার দাদাভাই আর আমি দুজন মিলে, খুব টেস্টিও লাগলো। তারপরে চলে আসলাম একটা হচ্ছে কুর্তি বা লং গ্রাউন্ড যে দোকান, সেই দোকানে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে দুটো ড্রেস নিলাম, আর যে ড্রেসটা আমি পরে আছি এটা হচ্ছে আমার আগের ড্রেস। তো এখন আগের ড্রেসগুলো দিয়ে চালাতে হচ্ছে, তো সব ড্রেস তো গায়েও হচ্ছে না, পেটটা একটুখানি মোটা হয়ে গেছে, তোমরা জানোই, বুঝতেই পারো দেখে। তো দু একজন আবার ভিডিওতে ইয়ারকি মেরেই হয়তো কমেন্ট করছো তুমি কি আবার প্রেগনেন্ট। তো কি আর বলবো, কিছু বলার নেই। তারপর তোমাদের দাদাভাইয়ের আবার একটা গেঞ্জি নিতে বললাম, তো ছিল না, তাও জোর করে নিল। তারপর তোমার দাদাভাইয়ের ইচ্ছা হলো কদবেল মাখা খাবো, তো চলে আসলাম এখানে কদবেল মাখা খেতে। আর আমার তো খুবই লোভ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমি টক মিষ্টি এগুলো এড়িয়েই চলছি, খাচ্ছি না। তো যাই হোক, ও খাচ্ছে আমি দেখছি। তারপরে যে স্পেশাল গিফট আমি পুজোতে পাচ্ছি সেটা আনতেই চলে এসেছি, আমি তো খুব এক্সাইটেড, আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা এখন যাচ্ছি আধুনিক জুয়েলার্সে, জানি না ভিডিও করতে দেবে কিনা, না দিলে আমি আজকে ঝগড়া করবো, কারণ পাশে সেনকো গোল্ডে যাও তো দেয়, আর এখানে আধুনিক জুয়েলার্সে কেন জানি না দেয় না, আর ফাঁকা আছে ভালো। তো যতক্ষণ পারবো অন করে রেখে দাও, ক্যামেরা অন করে রেখে দাও। ক্যামেরা করতে দেবে দেবে দেবে, এলাম এলাম আছে। তো ওই জন্য আমি চলে আসলাম ঠাকুর দেখতে। তো এখানে সেনকো গোল্ড আধুনিক জুয়েলার্সের পাশেই হচ্ছে এই প্যান্ডেলটা হয়েছে, দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটা প্রত্যেকবারই ভালো হয়, আগেরবারও আমরা এসেছিলাম তো পাশেই যেহেতু, তো চলে আসলাম, আর ঠাকুরও চলে এসছে, তো দেখবো না আবার কিছুদিন চলে আসলাম তোমাদেরকেও দেখাবো। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দেখাও একটু ভালো করে। হ্যাঁ
আমরা এখন প্যান্ডেলের মধ্যে যাচ্ছি। তো এই যে এটা ইন, এখান থেকে ফার্স্ট আমার ভিডিওতে তোমাদের ঠাকুর দেখানো শুরু। এখনো প্যান্ডেলে কাল হচ্ছে, কি রং করছে না, এখন স্প্রে করছে রং, গায়ে লাগলো ওই জন্য। এই যে এটা একটা চার্জের ছবি, এখন আসেন, ঠাকুর অন্য জায়গায় আছে হয়তো। এই যে আমি দেখাচ্ছি, এটা একটু অন্য কেমন কি বলবো বুঝতে পারছি না, বাট আমার দেখা এইভাবে এই তো। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওতে প্রথম ঠাকুরটাই আমার এই আসছে, আমার ভিডিওতে প্রথম ঠাকুরই হচ্ছে এখানকার দেখিয়ে দিলাম। আর আমাদের ওখানকারও কিন্তু হচ্ছে ঠাকুর নিয়ে এসছে, বাট আমি এখনও দেখিনি, কালকে ভাবছিলাম দেখবো, কিন্তু ঠাকুর ঢাকা ছিল, মানে কাজ হচ্ছিলো প্যান্ডেলে ঢেকে রেখেছিলো। আর এই যে এখানে ঢাকও আছে, এই যে ঢাক আমার পিছনে অনেক ঢাক আছে, ঢাকের কাঠি নেই, নালে আমি একটু বাজিয়ে দেখতাম। তোমার কেমন লাগছে? এবার পুজোতে কি কি করতে চাও তুমি জোরে বলো। প্রথমে হচ্ছে পুজোতে তো সেইভাবে ঘুরবো না, বলতে কি যে সেই যে রাত জেগে জেগে সেরকম তো, আর এমনি তো ওরকম ঘোরে না, বিয়ের আগে ঘুরতো, আমি তো অবশ্য দেখিনি, বিয়ের পরে ঘুরে। 10:30-11:00 আমাকে বাড়ি থেকে বলে নিয়েছে, একদিন থাকি 12:00-1:00 সেটা লাস্টের দিন। হ্যাঁ, যে বিসর্জন হয় সেই দিন, তাও পুরো বিসর্জনে থাকে না, বাড়ির থেকে বলে আছে ঠিক আছে আজকে থাকবো, আমি বলি অনেক রাত থাকবো, আর যেই 10:00-11:00 বলে কি বাড়ি চলো। আর এমনিতেও এবার বেশি রাত, এমনিতে আমি এবার রাতে তো থাকবোই না, ও হয়তো থাকবে 10:00 পর্যন্ত টাইম ওর, তারপরেই চলে আসবে। তো এই হচ্ছে আমাদের পুজো, আর কি করবো না করবো তোমরা তো দেখতেই পাবা। তো এখন আমরা কিছু শর্টস বানাবো, চলো শর্টস বানিয়ে নিই। এইবার তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি, তো চলো স্টার্ট করছি। স্টার্ট তো এই যে দুটো কুর্তি নিয়ে এসেছি আমি আজকে, আবার কুর্তিগুলো মারতে দিতে হবে। এই যে এইগুলো তো জানোই, এগুলো সবাই এখন পরছে, আর আমার কাছে থাকবে না, একটু হতে পারে না, কারণ আমি এতদিন কিনছিলাম না কিছু, গায়ে হবে না ওই জন্য। তো এখনও পেটটা অনেকটা মোটা হয়ে আছে, তাও কিছু করার নেই। এইটা নিলাম ব্লু কালারের, এই যে এগুলো কি বেশ নাম বলে, নামটা মনে নেই ভুলে গেছি। তো এটা নিয়েছি ব্লু কালারের, আর এই যে ভেতরে পরার জন্য এটা, এর সাথে এটা একটু মাঝে মারতে হবে। আর একটা হচ্ছে লং গ্রাউন নিয়েছি, গ্রাউনটা তো খুব সুন্দর, আমার হেভি পছন্দ হয়েছে, আর তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এই যে পিছিয়ে যাও না তুমি, নিচটা হলে দেখা যাবে না। এই যে নিচটাও এরকম কুচি কুচি দেওয়া, পিঙ্ক আর হোয়াইটের, এই যে। তো এইটা আমার সেলাই করতে দিতে হবে, দেখতে পাচ্ছ থ্রি কোয়ার্টার হাতে আছে, আমার বেশ ভালো লেগেছে, এই নিচের কুচিগুলো আর বেশি ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই আজকে আবার একটা গেঞ্জি নিতে বললাম, দি গেঞ্জি নিয়েছে একটা রেড কালারের, এই যে এই হচ্ছে রেড কালারের গেঞ্জি। আর এত ভিড় কি বলবো, বিশাল ভিড়। আর এর মধ্যে এত হচ্ছে, আমি আমি যেন মালা খুঁজছিলাম, মালা পাইনি, স্টাইল বাজারের সামনে একটা দোকান বসে অক্সিডাইজার জিনিসপত্র বিক্রি করে, ওই কাকুটা বসেনি, তো আমি ভেতরে আবার ঘুরে গিয়ে আবার ওখান থেকে নিয়েছিলাম। একটা চুড়ি নিয়েছি দেখতে পাচ্ছ, সিলভারের, আর এর মধ্যে আছে একটা ইয়াররিং, ওই ওই সাদা ড্রেসটার সাথে পরবো ওই জন্যই নিয়েছি। এই গেল। আর একটা জিনিস, আমি যে সেই দিনকে কি ভুল করেছি, আমি যদি ফুলিয়ার থেকে ব্লাউজ নিয়ে আসতাম আরেকটা, তাহলে খুবই ভালো হতো, যে ব্লাউজ ওখানে 260 টাকা, আজকে আমার কাছ থেকে 400 টাকা দিয়ে নিয়ে নিয়েছে। মানে নিজে জানতে পারছে যে এত টাকা দাম, তারপরে কিন্তু নিতে একদমই ইচ্ছা করে না, যে আমি জেনে শুনে আমি বাস খাচ্ছি, এটা এটাই বলার, তাই না বলো?
নিয়ে তোমার দাদা ভাই তো এরকম তাকিয়েই আছে যে কি বলে 250 টাকার জিনিস বলে 400 টাকা, কিন্তু ওরা তো কমাবেই না 10 টাকা, 450 ও 450, 10-20 টাকা মানে কমিয়েছে। কিন্তু ব্লাউজটা আমার বিশাল পছন্দ, কিছু করারও নেই, নিতেই হবে। হাগোবা নাকি হাকোবা? হাকোবা এর দাম 260 টাকা, কিন্তু নিয়ে নিল 450 টাকা, চাইছিল 400 টাকা নিল, কিছু করার নেই। আমার তো খুব পছন্দ হয়েছে, আর ও বলছিল পছন্দ হয়েছে তাহলে নিয়েই নাও, তো কি করব, মানে বিশাল লস। আগের দিন নিয়ে আসলাম 260 টাকায়, নিয়ে এসেছি সাদাটা আর এটা। যদি জানতাম যে এরকম দাম সত্যি এখানে, তাহলে আমি ওখান থেকেই নিয়ে আসতাম, আর কিছু করার নেই। আর এর মধ্যে আছে হচ্ছে তোমার এই কিছু টুকটাক জিনিসপত্র, এগুলো দেখালাম না, মানে আমার হচ্ছে সানস্ক্রিন, তারপর একটা আইল্যাশ আছে, আর একটা হচ্ছে মাস্কার আছে, এগুলোই। এবার দেখাবো আমি যে যেটার জন্য তোমরা ওয়েট করছো, জুয়েলারিটা। তো আমরা আনতে গেছিলাম হচ্ছে ভেবেছিলাম পুকুকে দেব হচ্ছে ইয়ে রিটে ফলগুলো সোনা দিয়ে বাঁধিয়ে দেবো, কিন্তু ওখানে কিনতে গেলাম পেলাম না, এখানে আমরা বানাতে দিয়ে আসবো। আর নিয়েছি হচ্ছে আমার জন্য একটা গিফট, তো এই গিফটটা হচ্ছে তোমাদের আমার মা তোমার দাদা ভাই দুজনের টাকা দিয়ে নিয়েছি। তো অনেক একজন আমি বলে দিচ্ছি, ঠিক আছে, একজন কমেন্ট করেছো যে তোমার মা হচ্ছে এত টাকা কোথায় পায় যে তোমাকে টাকা দেয়, মানে দেখেছো ওই পুকুকে দিয়েছো, হয়তো এইসব নিয়ে হয়তো কমেন্টটা করেছো, যাই না কি ভেবে করেছো, যে কি কাজ করে যে তোমাদের টাকা দেয় পুজোতে দিয়েছে। তো আমাদের জমি আছে মাঠে, আর আমাদের বাজারে দোকান আছে, তো জমির টাকা পায় মা, আবার দোকানের ভাড়া পায়, সেই টাকাগুলোই আমাদের দেয়, এই পুজোতে দেয়, তারপরে এটা ওটা ইচ্ছা হলে দেয়। তো যাই হোক, এর থেকেই হয়তো বলে দিলাম, নাহলে অনেকে অনেক কিছু ভাবতে পারো যে টাকা কোথায় পাই, তাই না বলো? তো এবার দেখাবো, তো একটা জিনিস আনতে গেছিলাম, মা বলেছিল কানের নিতে, তো আমার কানের হট করে এটা পছন্দ হয়ে গেল, কেননা এটা আমার কাছে নেই, অনেকের কাছে আছে, তো আমার এই মালাগুলো নেই। আমি মালা নিয়েছি একটা, দেখতে পাচ্ছো এর মধ্যে আছে, এবার খুলে দেখাবো। তো কার কার হচ্ছে পছন্দ অবশ্যই জানাও, পছন্দ অবশ্য সবার হবে, কারণ আমি পছন্দ করে নিয়েছি, ভালো লেগেছে, তো তোমাদের অবশ্য পছন্দই হবে। আর তোমাদের দাদা ভাই বলো ঠিক আছে কানের নিতে হবে না, এটাই নাও। আর মাও টাকা দিয়েছে, মা স্বাদের মধ্যে দেওয়ার কথা ছিল গিফট, জানো তো তোমরা, তো সেই টাকাটা দিয়ে আর তোমাদের দাদা ভাই কিছু টাকা দিয়ে আমি এই জিনিসটা আজকে নিয়েছি। তো এটা আমার পুজোর স্পেশাল গিফট, এই যে টার্সেল লকেট, আমার পুজোর স্পেশাল গিফট তোমাদের দাদা ভাই আর আমার মায়ের তরফ থেকে। তো আমি জানতাম না যে মা আমাকে এই সময় দেবে, তো আমি তো হেভি খুশি হয়ে গেছি মা আমাকে পুজোতে এটা দিয়েছে, তো কি বলবো, আমি সত্যি সেই খুশি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, এখানে একটা টার্সেল আছে, তো আমি আরেকটা ব্লু কালারের টার্সেল নিয়ে এসেছি আমার ব্লু একটা শাড়ির সাথে পরার জন্য, জানো তো এটা খুলে খুলে পরা যায়, তো কেমন লাগছে অবশ্যই জানিও, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, সত্যি খুব পছন্দ হয়েছে টার্সেল লকেটটা। তো এটাই নিয়েছি, আর কুকুরটা আর নেওয়া হলো না, ওটা আমরা এখানে বানাতে দেবো। আর ওর কাগজ আছে না? হ্যাঁ কাগজ আছে। তো আচ্ছা, আমার মা এখনো নিচে জানেও না আমি কানের নিয়ে আসিনি, এটা এটা নিয়ে এসেছি, মা বলবো কয়দিন আগে মালা নিলি, আবার মালা নিলি কানের না নিয়ে। তো যাই হোক, এটা পছন্দ হলো কি করবো, তো পরে একদিন কানের নিয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। টাটা।